कि अगर तुमने इस लड़की को हाथ भी लगाया और इस लड़की को कुछ हुआ भी तो तुम इमिडिएटली जेल चले जाओगे। बहुल आलोचित कृषक आंदोलन निये बेश सोच्चार छिलेन कांगना रानावत। निजे सामाजिक जोगाजोग माध्यमे एकाधिक पोस्ट एवं कुटुक्तिमूलक मंतव्य करे सब समय आलोचनाय थाकतेन तिनि। एर कारणे ए अभिनेत्रीके हत्यार हुमकी देया हयेछे। এ অভিযোগ করে হিমাচল প্রদেশের একটি থানায় এফআইআর করেছেন কাঙ্গনা। পাশাপাশি জানিয়েছেন এসব হুমকিতে তিনি ভয় পান না। মঙ্গলবার পাঞ্জাবের অমৃতসর স্বর্ণ মন্দিরের একটি ছবি শেয়ার করেন কাঙ্গনা। ছবিতে মা আশা রানাওয়াত ও দিদি রঙ্গলি চান্দেলের সঙ্গে দেখা গেছে তাকে। লম্বা স্টেটাসে অভিনেত্রী লিখেছেন, 26/11 হামলায় শহীদদের স্মরণ করছি, বিশ্বাসঘাতকদের ক্ষমা করবেন না। 26/11 এর মতো ঘটনার পেছনে দেশের ভেতরের বিশ্বাসঘাতকদের হাত রয়েছে। এই বিশ্বাসঘাতকেরা কখনো অর্থের লোভে, কখনো পদের লোভে, কখনো ক্ষমতার লোভে ভারতকে কলঙ্কিত করার একটি সুযোগও ছাড়েননি। দেশের অভ্যন্তরের বিশ্বাসঘাতকরা ষড়যন্ত্র করে দেশবিরোধী শক্তিকে সাহায্য করতে থাকে। তিনি আরো লেখেন, এই ধরনের বিঘ্নকারী শক্তি লাগাতার আমাকে হুমকি দিচ্ছে, আমি এসব হুমকিতে ভয় পাই না। কিছুদিন আগে শিখ সম্প্রদায়ের কয়েকজন সদস্য কাঙ্গনার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন। তাদের অভিযোগ, ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত দিয়েছেন কাঙ্গনা। ইনস্টাগ্রামের ওই পোস্টে কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদকে খলিস্তানি আন্দোলন বলে আখ্যা দেন কাঙ্গনা। আন্দোলনকারী কৃষকদের খলিস্তানি সন্ত্রাসবাদী বলেও মন্তব্য করেন তিনি। পাগলপন নেই, মে থোড়া সা এসা চাহতি হুঁ কি জো এক সমাজ মে এক এক অলগ তরহ সে